রেলের কোয়ার্টার দখলে থাকা রেল কোয়ার্টার উচ্ছেদকে ঘিরে উত্তেজনা ইছাপুরে। শিয়ালদা মেইন শাখার ইছাপুর স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টার উচ্ছেদের চেষ্টাকে ঘিরে শনিবার উত্তেজনা ছড়ালো ইছাপুরে। চলতি বছরের গত 25 জুন রেল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়েছে অবিলম্বে কোয়ার্টারগুলো খালি করে দিতে হবে। মূলত 6টি কোয়ার্টার দখল ঘিরে এই সমস্যা। এদিন বেলায় আরপিএফ কর্তা সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারের বিশাল পুলিশ বাহিনী রেল কোয়ার্টারগুলো উচ্ছেদ করতে আসে। রুখে দাঁড়ায় কোয়ার্টারের বাসিন্দারা এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রেল পুলিশ দু একটি কোয়ার্টার ভাঙচুরও করে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব আপাতত 6 মাস সময় চেয়ে নিয়েছেন, কিন্তু রেল পুলিশ ফের যদি কোয়ার্টার খালি করতে আসে তাহলে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বাসিন্দারা। আরপিএফের কর্তারা এসেছিলেন, ওরা বলতে চাইছিল যে এইভাবে কোয়ার্টারগুলো দখল করে আছে, কোয়ার্টার নেওয়ার লোক আছে। তা আমরা এই এলাকাতে থাকি, এখানে কোয়ার্টার নেওয়ার লোক নেই। আজকে দেখছেন তো মেটাল ফ্যাক্টরি, রাইফেল ফ্যাক্টরি, কত কোয়ার্টার সব কোয়ার্টার ছেড়ে দিয়ে চলে গেছে। এই কোয়ার্টারে ছাগার লোক নেই, এরা ফল মিথ্যে কথা বলছে। তাই জন্য আমরা বলেছি যে আমরা এই কোয়ার্টার ভাঙতে দেবো না। ওরা যেরমভাবে আছে সেরকম থাকবে, এত বছর ধরে আছে এরা থাকবে। সমাজ সময় নিয়েছি সমাজ পরে আমরা চিন্তা করবো, কদিন পরে চিন্তা করবো সমাজের কথাটা। যদি আমাদের ভাঙতে আসে সে তো আমরা এইভাবে প্রতিরোধ করবো, মোকাবিলা করবো আমরা এইভাবে এইভাবে যেটা আজকে করলাম সেভাবেই করবো। আপনার কি দাবি রাখছেন? দাবি বলতে এরা থাকবে, যেরকম আছে সেরকম থাকবে। আর যেভাবে করোনার মধ্যে ওরা কোথায় যাবে? পুনর্বাসন দিতে হবে। কতগুলো কোয়ার্টার আছে? 6টা কোয়ার্টার আছে আমাদের। 6টা নিয়ে সমস্যা? 6টা নিয়ে সমস্যা আমাদের আছে, অনেকগুলো 42টা মতো মূল 6টা নিয়ে। আমার নাম গোপাল মজুমদার, নোয়াপাড়া সাউথ তৃণমূলের সভাপতি। বলছি আজ আরপিএফের লোকজন এসেছিল, বিশাল পুলিশ বাহিনী এসেছিল, তারা ভাঙতে এসেছিল, কীভাবে ঢুকলেন আপনার? দেখুন, ব্যাপার হচ্ছে যে যারা এসেছিলেন রেল পুলিশের মানুষ, রেল পুলিশের কর্মচারী যারা এসেছেন, তারা হাতিয়ার মাত্র, তারা তাদের কাজ করতে এসেছেন, তাদের ডিউটি করতে এসেছেন। কিন্তু তাদের উপর যে মাথা আছে, যে সরকার আছে, তাদেরকে ভাবা উচিত যে মানুষ আগে তারপরে সবাই। তাহলে এই মানুষগুলি প্যান্ডামিক সিচুয়েশনে প্রায় 2 বছর হতে যায়, এই মানুষগুলি কোনো কাজ নেই, এই মানুষগুলি কোনো কাজের সংস্থা নেই, তারা কেউ খেতে পাচ্ছেন একবেলা, কেউ খেতে পাচ্ছেন না, এমতো অবস্থায় তারা কোথায় যাবেন? আমরা যেহেতু একটা রাজনৈতিক দলের সদস্য, আমরা মমতা ব্যানার্জী আদর্শে অনুপ্রাণিত হয়ে যেখানে দেখুন অন্যায় আর বেআইনি দুটো পার্থক্য আমি মনে করি। অন্যায় একটা জিনিস, আমার খিদে পেয়েছে আপনার ওখান থেকে একটা আমি জিনিস নিয়ে খেয়ে নিলাম, এটা অন্যায় আর কি, এটা নেওয়া উচিত না। কিন্তু আমি হয়তো আপনার বেআইনি করলাম না, ওটা কারণ আমার খিদে পেয়েছে। সেই রকম এরা, এদের যাওয়ার কোনো জায়গা নেই, এরা এখানে থাকতেই এদের হচ্ছে। তা রাজার কর্তব্য হচ্ছে প্রজাকে তাদের দেখভাল করা, তাদের ভালো রাখা। তা না করে বারে বারে সরকার এদের পেছনে লোক পাঠাচ্ছেন, কর্মচারী পাঠাচ্ছেন, তারা তাদের কাজ তারা ক্যারি আউট করতে এসছেন, হতেই পারে। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস থেকে, তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যবৃন্দ, আমরা সবাই এসছি। আমি নোয়াপাড়া শহর এক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, আমার সভাপতি সহ তৃণমূল নোয়াপাড়ার এক গোপাল মজুমদার তিনি এসেছিলেন, এবং সহসভাপতি প্রদীপ বসু এসেছিলেন, এবং আমাদের বিভিন্ন ওয়ার্ডে যুব কংগ্রেসের নেতা নেত্রীরা এসছেন, মহিলা কংগ্রেসের এসছেন, আইএনটিসির এসছেন। তারা এই অন্যায়ভাবে এই সিচুয়েশনে তারা এই যে কোয়ার্টারগুলো ভাঙা তার প্রতিবাদ আমরা করতে এসেছি, এবং আগামী দিনে আমরা এই প্রতিবাদ করব। উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট টাইমস বাংলা।